আজকে বিপত্তারিণীর পুজো, তাই এগুলো বিপত্তারিণী পুজোর জন্য আমি ডালা সাজিয়েছি। সব কিছু 13টা করে আছে, 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি, আর এদিকে আছে লাল সুতো দিয়ে দুব্বা দিয়ে একটা তাগা মতন কি বানায় সেটা, মানে সিঁদুর, তেল সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন এগুলো নিয়ে চলে যাব, যেখানে পুজো হচ্ছে সেখানে দিয়ে আসতে যাব। তো চলো দেখতে থাকো। যেটার নাম সৌমির গল্প। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি, অনেকটাই ভালো আছি। আর আজকে হলো বিপত্তারিণী পুজো। তো সকাল থেকে, মানে সকালে উঠে ঘুম থেকে উঠেছি, তখন থেকে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেছি 7:30, মানে ঘর থেকে বেরোয়নি, শুনতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, যেন ঘর থেকে আর বেরোয়নি। তো 8টার সময় বেরোলাম, তাও দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তা যেগুলো বাসি কাজকর্ম করার থাকে, মানে কাঁচা ধোয়া, ঘর মোছা, সেগুলো সব করে টোরে স্নান করে নিলাম। আর এতদিন তো অম্বুবাচীর জন্য মাথা ঘষতে পারিনি, তো সেই কারণে সকালবেলায় মাথা হাতটা ঘষে বিপত্তারিণীর জন্য, মানে যে তাগাটা বাঁধতে হয় 13টা সুতো দিয়ে দুব্বা দিয়ে, তো তখন দেখলে যে বাঁধছিলাম, তো সে সমস্ত করে ফলে গায়ে সিঁদুর ফিঁদুর দিয়ে তো ডালা দিয়ে আসলাম পাশের বাড়ি। কারণ পাশের বাড়িতেই বিপত্তারিণী পুজোটা করি প্রত্যেক বছর, মানে যত থেকে বিয়ে হয়েছে তবে থেকে ওখানেই করছি। আর সেই ওখানে দিতে গেছিলাম, আর সেই ফাঁকে বাবা এসেছিলো। তো বিছানার অবস্থা দেখো, ঘর বাড়ির অবস্থা দেখো, কিচ্ছু গোছাতে পারিনি। কারণ ভাবলাম যে মানে ডালাটা দিয়ে এসে তারপরে ঘর বাড়ি গোছাবো, তো বাবা চলে এসছে, বাবা এসে কী করে আর গোছাবো, সেন গোছানো হয়নি। আর এখন 11:20 বাজে, আর 11:30 মধ্যে ঠাকুরমশাই আসবে। আবার একদিকে কর্তমশাই বলছে ভাত বাড়ো, মানে কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন যদি ওর স্নান হয়ে যায় তো ওকে ভাত টাত দিয়ে, যদি ঠাকুরমশাই না আসে তাহলে ঘর বাড়িটা গুছিয়ে তারপরে আবার পুজোর ওখানে যাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, বর্মশাইকে খেতে দিয়ে দিলাম, আর আজকে কিন্তু মা রান্না করেছে, এক সম্বার দিয়ে ডাল করেছে, উচ্ছে আলু ভাজা করেছে, আর এই পটল আর বেগুন ভেজেছে। তো আমি আর মা তো উপাস, আর এরা হলো তিনজন খাওয়ার। তো ওর তো খাওয়া হয়ে যাচ্ছে, আর বাবু আর ছেলে খাবে, তো ও তো এখন ডিউটি বেরাবে। আর আমি কিন্তু ওই ঘরে বিছানা সব নামিয়েছি, চলো দেখাচ্ছি। এ দেখো, বিছানাপত্র সব নামিয়ে নিয়েছি, চাদরটা পাল্টে নেব। চাদরটা না বেশি দিন হয় না, কেন জানি এত নোংরা করে ফেলে, প্রচণ্ড কালো কালো লাগে। তো ভাবলাম চাদরটা পাল্টিয়েই ফেলি, কিন্তু এখনও ঠাকুরমশাই আসেনি, তো সেই ফাঁকেই বিছানাটা ভাবছি একটু গুছিয়ে নিই। তো চলো, ঘর দুয়ার তো মোছা, কিন্তু বিছানা টিছানা না প্রসার করলে তো কেমন কেমন যদি অন্ধকার লাগছে, দরজা জানলা কিছুই খুলিনি। আর এখন বৃষ্টিটা একটু কমে গেছে, মানে সকাল থেকে টিপটিপ টিপটিপ করে পড়েই চলছিলো, কিন্তু এখন এই মুহূর্তে এখন আর একটু বৃষ্টি নেই। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন পুজোর এখানে চলে এসেছি, মানে যে বাড়িতে পুজো করছি তো সেই বাড়িতে চলে এসেছি। বিছানা চাদরটা কোনো রকমে পেতেছি, মানে ওকে কোনো রকমে ভাত দিয়ে তারপরে বিছানার কাছে গেছিলাম বিছানার চাদর পাততে। তো চাদরটা সবে পেতেছি, বাড়ির টালিশগুলো কোনো রকম বিছানার মধ্যে রেখে চলে এসেছি। মানে দূর থেকে শোনা যাচ্ছে যে জোকারের আওয়াজ, আমার মনেই হলো যে মনে হচ্ছে ঠাকুরমশাই চলে এসছে, জোকারের আওয়াজ পাচ্ছি। তো সেই জন্য তাড়াহুড়ো করেই চলে এসেছি, কোনো রকম ওইভাবে রেখে দিয়ে চলে এসেছি। তো এখন তো ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিয়েছে, মানে গুছিয়ে দিয়েছে, যার বাড়ির পুজো সে গুছিয়ে দিয়েছে। তবুও ওই যে ঠাকুরের মালাটালাগুলো পরা, মানে ঠাকুরমশাই তো পরায়, ওগুলো তো আমরা পর মানে পরানো যাবে না, তো ঠাকুরমশাই সেই কাজটাই করছে। ॐ तं दर्शिताम् जन तस्मै श्री गुरुवे नमः। ॐ श्री गुरुवे नमः। ॐ श्री गुरुवे नमः। নমো বিষ্ণুরম, নমো বিষ্ণুরম তৎসৎ অর্থ।
তো বন্ধুরা পুজো সেরে বাড়ি আসলাম, তখন 1টা বাজে। এসে তো বললাম, তখন বললাম না যে বালিশ টালিশ কোনো রকম বিছানার উপর রেখে দিয়ে গেছি। তো এসে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরের গ্যাস ট্যাস মুছলাম, মানে ঘর বাড়ি সব মুছে টুছে পরিষ্কার করে, আর জামাকাপড়গুলো কালকের মানে যেগুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এরপরে হলো গা হাত পা ধুয়ে নেব, মানে প্রচণ্ড ঘেমে গেছি সমস্ত কাজকর্ম করতে করতে, গা হাত পা না ধুলে আর হবে না। সেই সকালে স্নান করেছি তো প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, এই ঘরের কাজকর্ম সারতে সারতে মাঝখানে কিন্তু আমার ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে। মাকে বললাম, মা তাড়াতাড়ি করে তুমি ফল প্রসাদ কাটো, আমার আবার মাঠে যেতে হবে, মাঠ থেকে হোয়াটসঅ্যাপ করেছে যেতে হবে। তো মা কেটে কুটে বসে আছে, বলছে কোথায় তুমি তো এখনও আসছো না খাওয়ার জন্য, আর কাজ করতে থাকলে খাওয়া মনে কি ভাবে কি কাজটা আগে করে নিই তারপরে ধীরে সুস্থে খাবো। তারপরে এত ভকভক করছে মা খাচ্ছি না বলে লাস্ট পর্যন্ত খেয়ে তারপরে আবার এইগুলো, আর মানে এই কাজটাই শুধু করা বাকি ছিল, জামাকাপড়টা ভাঁজ করার বাধ্যকি কাজ হয়ে গেছে। তো এই জামাকাপড়গুলো ভাঁজ করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে রাস্তায়, তার কারণ একটাই, মাঠটাকে হোয়াটসঅ্যাপ করেছে যে যা যা নার্সারি খেলতে তাদের কাছকে যেতেই হবে। আমি ভাবলাম যে কালকে যেহেতু ওদের ম্যাচ আছে তো আজকে যেতে হবে না, কিন্তু না, এসএমএস করেছে যে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। সকালেই বলেছিলাম, চলো বন্ধুরা যাওয়া যাক, কিসের জন্য ডেকেছে। তো চলো একেবারে মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে। এই কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, 7টা বেজেছে বাড়ি আসতে। তো আসলাম, এসে বাবানের যেহেতু কালকে খেলা আছে নার্সারির, কালকে শেষ খেলা, তো সেই জন্য জামা প্যান্টগুলো সব আবার কেচে কুচে ধুয়ে মেলে দিয়ে আসলাম, কারণ ওই জামা প্যান্টগুলো লাগে না তবুও মানে নিয়ে যেতে হয় সঙ্গে, ভাবলাম নিয়ে যাবো না তাই কেচে কুচে মেলে দিয়ে এসেছি। জলটা ঝরুক, শুকাবে তো না, ওই ফ্যানের নিচে দিতে হবে, ফ্যানের হাওয়া হয় যতটা শুকায় আর কি। তো সেই কাজগুলো সেরে এই এখন চা নিয়ে বসেছি। মা চা করে দিল, মানে এত জোরে খিদে পেয়ে গেছিল না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো মা করছে এখন লুচি, মানে সব কিছু মেখে টেখে রেডি করা হয়ে গেছে, ছোলার ডাল রেডি করা হয়ে গেছে, সেটা রাতের আর কি খাবার। তো এটাই আজকে তো আমাদের খেতে হয়, 12টা লুচি আর লুচির সাথে সুজি, তাই তো খায়। কিন্তু মা করেছে ছোলার ডাল। তো চলো বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।